আজকের আমাদের কেন্দ্রীয় সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের দলের সভাপতি সৈফুদ্দিন চৌধুরী। আমি সৈফুদ্দিন চৌধুরীকে অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় সমাবেশের কাজ শুরু করার জন্য। বন্ধুগণ, আমাদের দশম বর্ষপূর্তি পিডিএসের তার এই সমাবেশ, আমরা এই সমাবেশের কাজ শুরু করে দিচ্ছি। অনেকে এখনও রাস্তায় আছেন, তারা আসবেন। কিছুটা আবহাওয়া খারাপ হওয়ার দরুন আরও অনেক মানুষ যাদের আসবার কথা, আসবার ক্ষেত্রে তাদের অসুবিধে তৈরি হয়েছে, সেগুলো কাটিয়েই তারা এসে পৌঁছবেন। কিন্তু আমরা দেরি করতে পারছি না, কারণ কিছুক্ষণ সময় ধরে আমাদের এই সভার কাজ চলবে। আমরা সবাই জানি 2001 সালের আজকের দিন 21শে ফেব্রুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই প্রতিষ্ঠার বিষয়টি আমাদের সবার পক্ষেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একই সঙ্গে এটা ছিল একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এত রাজনৈতিক দল, তার মধ্যে আবার একটা নতুন দল, এবং পশ্চিমবাংলার মতো জায়গায় সেই দলের সূচনা করা, এটা একটা সহজ কাজ ছিল না। অনেকেই তখন মনে করেছিলেন এই দল দীর্ঘস্থায়ী হবে না এবং হয়তো কয়েক মাস চলতে পারে, এই দল তার প্রাণ শক্তি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমরা মনে করেছিলাম যে চিন্তা আদর্শ কর্মসূচি নিয়ে আমরা দলের সূচনা করেছি, তাকে আমাদের যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে হবে, বুক দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। অনেকেই চাইবে না আমাদের অগ্রগতি ঘটুক। আমাদের কাছে অনেক সাফল্য প্রথমেই চলে আসবে না, কিন্তু আমাদের কাছে বড় সাফল্য সেটাই হবে যদি আমরা যে পথে যাত্রা শুরু করেছি সেই পথটাকে বাঁচিয়ে রাখতে পারি, সেই পথের কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারি। দশম বছর পূর্তিতে অত্যন্ত গর্বের সঙ্গে এই কথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই স্বপ্ন আমাদের নিঃশেষ হয়নি। শুধু তাই না, সেই স্বপ্নের আজকে স্বপ্ন ছড়িয়ে পড়ছে অযুত মানুষের মনের মধ্যে। এটাই হচ্ছে আমাদের আজকে রাজনীতির একটা বড় সাফল্য। আমি এখন আপনাদের কাছে কোনো বক্তব্য রাখব না, অন্যান্য কর্মসূচি যা আমাদের রয়েছে সেগুলো পরপর হতে থাকবে, একেবারে শেষে গিয়ে আমি বক্তব্য রাখব। তার আগে এখানে আমি অনুরোধ করব যে আমাদের পার্টির সাধারণ সম্পাদক সমীর পুততুণ্ড, তিনি এই দশম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যে মূল প্রস্তাব সেটা এখানে উত্থাপন করবেন এবং তার বক্তব্য রাখবেন। তারপর এখানে ভাষা আন্দোলন সম্পর্কে আজকে 21শে ফেব্রুয়ারি আর একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, ভাষা শহীদদের আমরা স্মরণ করি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আজকের দিনে তৎকালীন পূর্ব বাংলায় মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল, যার ফল হিসেবে আজকে গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এই দিনটা রাষ্ট্রসংঘের মাধ্যমে, এটাও একটা আমাদের সবার যৌথ উত্তরাধিকার, সেটাকেও আমরা স্মরণ করব। তারপর আমাদের যারা বক্তা আছেন তারা পরপর বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে এই কর্মসূচি পরিচালনায় আপনাদের সহযোগিতা আপনারা দেবেন। যারা অবদান রেখেছেন আজকের ভারতবর্ষকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে, তাদের সবাইকে আমি সম্মান জানাই। আমাদের আজকে এই কথা মনে রাখতে হবে যে আমরা যে পথে যাত্রা শুরু করেছি অন্য দলেদের পক্ষে আমরা এটা চাই যে তারাও আমাদের শত্রু বলে মনে করবেন না। আজকে আমি এই কথা প্রত্যেকের কাছে জিজ্ঞেস করতে চাই, 10 বছর আগে যখন আমরা দল করেছি, 10 বছর আগে যখন গোটা বাংলার গ্রাম গঞ্জ শহরে আমরা ঘুরে বেরিয়েছি, যখন হাজার হাজার মানুষ আমাদের কথা শুনবার জন্য জড়ো হয়েছেন, সেই বিরাট সমাবেশকে যদি আমরা এই নতুন দলের একটা কাঠামো হিসেবে দাঁড় করাতে পারতাম, তাহলে আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পরিবর্তন হবে হবে না, পরিবর্তন হলে কি হবে, এই যে একটা আশঙ্কার দোলাচলে বাংলার মানুষ ভুগছে, এই আশঙ্কা তৈরি হওয়ার কোনো সুযোগ হতো কি হতো না? যারা আমাদের ওই সময়ে দাঁড়িয়ে আটকেছেন, যারা বলেছেন একটা অন্য দল করো কিন্তু পিডিএস করো না, তারা হয়তো মনে করেছেন যে পশ্চিমবাংলায় একটা খারাপ কিছু বিকল্প হতে পারে না।
পশ্চিম বাংলায় বামপন্থীরা আছে, তার জায়গায় একটা ভারতীয় জনতা পার্টি, একটা সাম্প্রদায়িক দল তারা বিকল্প হতে পারেন। পশ্চিম বাংলায় বামপন্থীরা আছে, তার জায়গায় একটা নীতিহীন আদর্শহীন কোন দল তারা বিকল্প হতে পারেন। পশ্চিম বাংলায় বামপন্থীরা আছে, তার জায়গায় একটা ব্যক্তিতান্ত্রিক কোন দল বিকল্প হতে পারেন না। তা যদি না হতে পারে তাহলে আমাদের চিরকালীন থাকবার একটা সুযোগ আছে। তা যদি না হতে পারে তাহলে আদর্শে নিষ্ঠ কোন দল যদি তৈরি হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় বিপদ। তারা এই কথাটা বোঝেননি যে গণতন্ত্রের নীতি অনুযায়ী বিকল্প তৈরি হয়, বিকল্প যাতে ভালো হয় সেটা দেখার দায়িত্বও যে কোনো সুদূর দৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দলের একটা অবশ্য করণীয় কাজ। আমরা যখন 2001 সালে দল তৈরি করেছি তখন আমরা ভেবেছি বামফ্রন্ট চিরকালীন নয়। বামফ্রন্ট চিরকালীন নয় মানে তার ক্ষমতা চিরকালীন নয়। এই বামফ্রন্ট যদি কোনোদিন চলে যায় তাহলে তার জায়গায় কে আসতে পারে? আমরা ভেবেছি নীতি আদর্শের দিক থেকে আমাদের একটা বিকল্প তৈরি করতে হবে। আমরা পিডিএস তৈরি করেছি, মনে করেছি এটা একটা নীতি আদর্শের ক্ষেত্রে বিকল্পের প্রস্তাবনা। 2001 সালে আমরা প্রায় 100 বেশি আসনে প্রার্থী দিয়েছি। আমরা মনে করেছি পশ্চিম বাংলায় বামফ্রন্টের বিকল্প একটা কংগ্রেস নয়, পশ্চিম বাংলায় বামফ্রন্টের বিকল্প একটা তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিম বাংলায় বামফ্রন্টের বিকল্প একটা ভারতীয় জনতা পার্টি নয়, পশ্চিম বাংলায় বামফ্রন্টের বিকল্প হতে হবে যে ধারায় বামপন্থা এখানে তৈরি হয়েছে, গরিব মানুষের উত্থানের ধারায়, সমাজকে প্রগতিশীলতার পথে এগিয়ে নিয়ে চলবার ধারায়, আজকে যে জায়গায় সেটা আটকে গেছে তার চাইতে আরো সীমাহীন সামনের দিকে এগিয়ে চলার যে ধারা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার এই বিকল্প তৈরি করতে হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি, আমরা 100টার বেশি আসনে প্রার্থী দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এই যে পশ্চিম বাংলা পুরোনোতে আটকে থেকেছে, আমরা জয়লাভ করতে পারি। মানুষ বেরিয়েছেন, আমাদের জিজ্ঞেস করেছেন আপনার নতুন দলে যোগ দেব, আপনি কি নিরাপত্তা দেবেন আমাদের, আপনি কি আমাদের গুন্ডা বাহিনী সরবরাহ করতে পারে, আপনি কি আমাদের বোমা বন্দুক দিতে পারে, আপনি কি আমাদের পুলিশের নিরাপত্তা দিতে পারে? আমরা তাদের বলেছি কোনো কিছুই আমরা দিতে পারি না। পুলিশের নিরাপত্তা পাওয়া যাবে তবে আপনি রাজনীতি দল করবেন, করতে হবে না আপনাকে রাজনৈতিক দল। গুন্ডা বদমাইশের সাহায্য চাই তাই রাজনৈতিক দল করবেন, করতে হবে না রাজনৈতিক দল। আপনার বোমা বন্দুক চাই তাই রাজনৈতিক দল করবেন, করতে হবে না রাজনৈতিক দল, করতে পারেন অন্য দল, পিডিএস করতে হবে না। কিন্তু আমরা আপনাদের একটা অন্য মন্ত্র দিতে পারি, আপনি যদি গুন্ডামি বদমাইশে যুক্ত হয়ে না যান, আপনি যদি অস্ত্রের ওপর নির্ভর না করেন, এটাই হবে আপনার সুরক্ষার একটা প্রকৃত গ্যারান্টি। আপনি যদি এই পথ অনুসরণ করতে পারেন, আমরা নিঃসন্দেহে আপনাদের বলতে পারি যে অন্য যে কারো চাইতে আপনাদের জীবন আপনাদের রক্ত সুরক্ষিত থাকবে। 10 বছরের অভিজ্ঞতায় আমরা এটা দেখেছি, যত বড় দল আছে যারা এই পথ গ্রহণ করেছে হিংসার পথ, তারা তাদের কর্মীদের, তাদের মানুষদের, সমর্থকদের রক্তের বন্যায় ডুবিয়ে দিয়েছে, তাদেরই লোকেদের জীবনহানি হয়েছে সবচেয়ে বেশি। আজকে সিপিআইএম এর মতো বড় দল পশ্চিম বাংলায় নেই, সংগঠিত দল নেই, এত বড় শক্তি অন্য কোনো দলের নেই। আজকে প্রতিনিয়ত তারা আক্রান্ত হয়ে যাচ্ছে, জঙ্গলমহলে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, বীরভূমে হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে। আজকে দাঁড়িয়ে এই কথা তারা বলতে পারবেন যে তাদের যে শক্তি সমাবেশের ওপর তারা ভরসা করেছেন তাকে কাজে লাগিয়ে তাদের লোকেদের তারা রক্ষা করতে পারছে? নেতাইয়ের কাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে, সেখানে মাওবাদীদের হাতে সিপিআইএম আক্রান্ত কোনো সন্দেহ নেই, কিন্তু তা মোকাবিলা করবার পথ কি? তা মোকাবিলা করবার পথ কি এই যে মাওবাদীরা যদি বেআইনি অস্ত্র নিয়ে মানুষের উপর আক্রমণ করে যাচ্ছে তাকে পাল্টা বেআইনি অস্ত্র দিয়ে আপনি মোকাবিলা করবে? আমরা মনে করেছি এই পথ ভুল। এই পথ যদি আপনি গ্রহণ করতে যান তাহলে আপনার সামনে আরো বড় বিপর্যয় নেমে আসবে, বিপর্যয় নেমে এসেছে। আজকে দেশের আইন, দেশের রাষ্ট্র, দেশের গণতন্ত্র, আপনি যে বেআইনি অস্ত্র ধারণ করে নেতাইয়ে সংগঠিত করেছেন মানুষের হত্যা, তার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে, তার থেকে বেরোবার পথ আপনি আজকে খুঁজে পাচ্ছেন। এই দুর্যোগের জন্য দায়ী কে? আর এই
জঙ্গল মহলে মাওবাদীরা যে কার্যকলাপ চালাচ্ছে তার থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের গণতন্ত্রকে গ্রহণ করতে হবে, ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতাকে গ্রহণ করতে হবে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে, ভারতবর্ষের রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এটা একটা বাহিনীর বিরুদ্ধে আরেকটা দলের বাহিনী তৈরি করার ব্যাপার নয়, একটা আইনের বাইরে শক্তির বিরুদ্ধে দেশের আইনের শক্তির লড়াই। এইভাবে গ্রহণ করতে পারেনি সিপিআইএম এই জিনিসটাকে। আমরা যখন 2001 সালে দল তৈরি করেছি, আমরা বলেছি এই যে বল প্রয়োগ করবার যে মানসিকতা আপনাদের মনের মধ্যে আছে তার থেকে বেরিয়ে আসুন, তা না হলে আজকের সভ্যতায় কোনো অগ্রগতি হতে পারে না। আমরা বলেছি এখন একতন্ত্রবাদী যে মানসিকতা আপনাদের মনের মধ্যে ঢুকে আছে তার থেকে নিজেদের মুক্ত করুন, আপনারা যদি এই পথ থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে এই নীতিগুলোই আপনার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। আজকে দাঁড়িয়ে কি আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রামে গঞ্জে মানুষের যে একটা অসন্তোষ, মানুষের যে একটা বিক্ষোভ, তা কেন তৈরি হয়েছে? তৈরি হয়েছে এই কারণে যে দিনের পর দিন তারা বীতশ্রদ্ধ হয়েছে, শাসক দলের দাপটের সামনে বীতশ্রদ্ধ হয়েছে, শাসক দলের অন্যায় আচরণের সামনে বীতশ্রদ্ধ হয়েছে। শাসক দলও তারা সংগঠনের শক্তির ওপর ভরসা করে জনগণকে গুরুত্ব দেয়নি। এত বড় সংগঠন, এত ছড়ানো সংগঠন, যার উদ্যোগে আমি যে কোনো সিদ্ধান্ত, যে কোনো নীতি কার্যকর করতে পারি, এই ধারণায় তারা দৃঢ়মূল হয়েছে। তার ফলে মানুষের সঙ্গে যে জীবন্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তারা মনে করেছে মানুষের ওপর সংগঠনের এই শক্তি চিরকাল কার্যকর থাকবে, মানুষ কোনোদিন জেগে উঠবে না। কিন্তু মানুষ একটা ইতিহাসের প্রয়োজনে সময়ে জেগে ওঠে, জেগে উঠছে শুধু পশ্চিমবাংলায়, জেগে উঠেছে বাইরের যে কোনো দেশ, আজকে জেগে উঠছে আরব দুনিয়ায়। আরব দুনিয়ায় মানুষ যে প্লাবন তৈরি করতে পারে এ কথাটা আমরা 10 দিন 15 দিন 20 দিন আগেও ভাবতে পারতাম না। আজকে মিশরে হোসনি মুবারক 29 বছর রাজত্ব করার পর তিনি ক্ষমতা ছেড়ে চলে গেছে। আজকে টিউনিশিয়ায় গণবিক্ষোভের সামনে তার রাষ্ট্রপতি ছেড়ে চলে গেছে। ইয়েমেনে বিক্ষোভ হচ্ছে, জর্ডানে বিক্ষোভ হচ্ছে, বাহরিনে বিক্ষোভ হচ্ছে, গোটা আরব দেশ জুড়ে বিক্ষোভ হয়ে যাচ্ছে। আমরা জানতাম আরব দুনিয়া হয়তো কোনোদিন আরব মুখ দেখতে পাবেন না, আমরা জানতাম আরব দুনিয়া হয়তো কোনোদিন গণতন্ত্রের মুখ দেখতে পাবেন না। আজকে একটা অবাক কাণ্ড ঘটছে গোটা পৃথিবীতে, আর এই অবাক কাণ্ডের সামনে দাঁড়িয়ে আমরাও নিজেদের বুকে একটা ভরসা পাচ্ছি, এই মিশরের মানুষ কি কাণ্ড ঘটিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় রাজনৈতিক নেতারা ভয়ঙ্কর ধরনের অঙ্গভঙ্গি করা ছাড়া রাজনৈতিক বক্তব্য রাখতে পারে না, ভয়ঙ্কর ধরনের হুঙ্কার ছাড়া রাজনৈতিক বক্তব্য রাখতে পারে না। আর মিশরের মানুষ 29 বছরের ক্ষমতাকে তারা পর্যুদস্ত করে দিয়েছে এতটুকু হিংসার আশ্রয় গ্রহণ না করে, দিনের পর দিন লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে শান্তির পথে, অহিংসার পথে স্বৈর শাসনকে তারা খতম করে দিয়েছে। এ এক বিরাট অভিজ্ঞতা আমাদের কাছে। এই পরিবর্তন হচ্ছে সত্যিকারের পরিবর্তন। হিংসার মাধ্যমে অর্জিত যে কোনো পরিবর্তনকে রক্ষা করতে হলে আরো হিংসার পথ গ্রহণ করা ছাড়া কোনো উপায় থাকে না। সোভিয়েত ইউনিয়নে যে সমাজতন্ত্র তৈরি হয়েছিল তাকে বাঁচিয়ে রাখার জন্য দিনের পর দিন বল প্রয়োগের শক্তিকে বাড়িয়ে যেতে হয়েছে, দিনের পর দিন মানুষের ওপর নজরদারি বাড়িয়ে যেতে হয়েছে, দিনের পর দিন গোয়েন্দাগিরি বাড়িয়ে যেতে হয়েছে, দিনের পর দিন মানুষকে অবিশ্বাস করতে হয়েছে, নিজের লোকেদেরকে শত্রু বলে সন্দেহ করা হয়েছে। কোন দিন এক মুহূর্ত তারা শান্তিতে বাস করতে পারে, তার মানে এই না তাদেরকে ধ্বংস করার কোনো শক্তি ছিল না, তার মানে এই না তাদেরকে খতম করার জন্য কোনো অভিযান হয়নি। সব কিছু হয়েছে কিন্তু তাকে ছাপিয়ে দেশের মানুষকে এক বন্দি দশার মধ্যে নিক্ষিপ্ত করেছে সমাজতন্ত্রের নামে যে ব্যবস্থা তাও টিকে থাকতে পারে। সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? আমরা মনে করেছি সমাজতন্ত্রের ভিত্তি হবে গণতন্ত্র, গণতন্ত্র মানে বহুত্ববাদী গণতন্ত্র, গণতন্ত্র কখনো একতান্ত্রিক কাঠামো দিয়ে হতে পারে না, গণতন্ত্র মানে একের চাইতে বেশি, গণতন্ত্র মানে বহু, গণতন্ত্র মানে বহু মত, বহু মত, বহু পথ, বহু দল,
বহু ব্যবস্থা, গণতন্ত্র মানে আইনের শাসন, গণতন্ত্র মানে এই সরকার, গণতন্ত্র মানে বিচার বিভাগ, গণতন্ত্র মানে আইনসভা পার্লামেন্ট, সব তা ক্ষমতাহীন, পার্টি হবে সর্বময়, পার্টির আধিপত্যবাদ গণতন্ত্র হতে পারে না। সোভিয়েত ইউনিয়নে পার্টির আধিপত্য দেখেছি, চীনে পার্টির আধিপত্য দেখেছি, আজকে পশ্চিম বাংলাতেও পঞ্চায়েত গুলোতে পার্টির আধিপত্য দেখেছি। আজকে কি হয়েছে পঞ্চায়েত গুলোর? পঞ্চায়েত গুলো পার্টিতান্ত্রিকতায় নিমজ্জিত হয়ে গেছে। পঞ্চায়েত গুলো গ্রামের সব মানুষের স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়নি, আজকে এগুলো পার্টির পকেটের মধ্যে ঢুকে গেছে। সেখানে বিরোধীরা কোনো মত প্রকাশ করতে পারে না, সেখানে গ্রাম সভা গ্রাম সংসদ আলোচনা হয় না। উন্নত গণতন্ত্রের নামে সত্যিকারের গণতন্ত্রকে খতম করে দেওয়া হয়েছে। আমরা মনে করেছি গণতন্ত্রকে বহুত্ববাদী ভিত্তির উপর আমাদের দাঁড় করাতে হবে, গণতন্ত্র তৈরি করতে হবে দলতন্ত্রের থেকে বাইরে। সিপিআইএম বামফ্রন্ট যে দলতন্ত্র তৈরি করেছে তার থেকে বাংলাকে মুক্ত করে আমরা গণতন্ত্রের পথে যেতে চেয়েছি। এই গণতন্ত্রের পথ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, দায়বদ্ধ বিকল্পের মাধ্যমে করা সম্ভব বলে আমরা কিছুটা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করেছি। কিন্তু দলতন্ত্র থেকে আমরা গণতন্ত্রে যেতে পারি, গণতন্ত্র থেকে ব্যক্তিতান্ত্রিকতায় যেতে পারি না। এই কথাটা পশ্চিম বাংলার যে কোনো দলের রাজনৈতিক নেতা নেত্রীদের মনের মধ্যে গেঁথে রাখা দরকার আছে। পশ্চিম বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ রাগ দলতন্ত্রের বিরুদ্ধে, তার জায়গায় তারা গণতন্ত্র চায়, ব্যক্তিতন্ত্র চায় না। আজকে কোনো ব্যক্তি মনে করতে পারেন তার পেছনে অনেক লোক ছুটে বেড়াচ্ছে, তিনি মনে করতে পারেন তিনি সর্বাধিনায়ক হয়ে গেছে, কিন্তু মানুষের হাতে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা আছে তা কখন কিভাবে প্রযুক্ত হয় কেউ জানে না। 3 মাস 4 মাস তার মধ্যেই আজকে আমরা পশ্চিম বাংলায় শুনতে পাচ্ছি, যেখানে যেখানে আমরা ঘুরেছি এই 2 মাস ধরে আমরা শুনতে পেয়েছি মানুষ বলছেন বাম ফ্রন্ট চলে যা, কিন্তু এই যারা আসবে বলে এত উন্মাদনা দেখাচ্ছে তাদেরও ঠিক আমরা আর চাই না। কেন চাই? সুযোগ ছিল, কেন নষ্ট করছে? কেন একটা যৌথভাবে কাজ করা যায় না? কেন একটা দায়বদ্ধতা দেখানো যায় না? কেন মেয়রের সমাবেশে একটা পাগলাটে উন্মাদনা একটা তার প্রকাশ? একটা ভালোভাবে কথা বলা যায় না? রাজনীতির মধ্যে মর্যাদা আনা যায় না? রাজনীতিকে উল্টা হুঙ্কার পাল্টা হুঙ্কার। আমরা বারে বারে বলেছি নিজের জায়গা থেকে ভালো কাজ শুরু করতে হয়, হিংসা মুক্তির কাজও যদি আমরা বলেছি নিজের জায়গায় শুরু করতে হয়। আমি এই কথা বলতে পারি না সিপিএম তুমি আগে হিংসা বন্ধ কর, মাওবাদী তুমি আগে হিংসা বন্ধ করো তারপর আমি হিংসা বন্ধ করব, তাহলে আমার হিংসা মুক্তির কোনো মানে নেই। আমাকে যদি হিংসা মুক্তির কথা বলতে হয় নিজের জায়গায় শুরু করতে হবে হিংসা মুক্তির কাজ। ওই ক্যানিং এর মুখার্জি চর আমাদের পার্টিতে যারা যোগ দিয়েছিল শুরুর সময়ে তাদের ধান কেটে নিয়ে চলে গেছে গুন্ডার দল, ওই গ্রামে আমাদের শক্তি ছিল, তারা মনে করেছে পাল্টা তারা আক্রমণ করে যারা ধান কেটে নিয়ে চলে গেছে এই ধান উদ্ধার করে নিয়ে আসবে। আমরা বলেছি কোনো পাল্টা আক্রমণ হবে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে হয়। রক্ত ঝরে, ধান আদায় হয়েছে, প্রশাসনকে আমরা সক্রিয় করাতে পেরেছি। আজকে প্রশাসন কি ভূমিকা নিতে পারে? প্রশাসনের একটা দলনিরপেক্ষ ভূমিকা ছাড়া গণতন্ত্র বাঁচতে পারে না। আমি জানি সিপিআইএম এর বন্ধুরা তারা বহু সময় আমাদের বলে যে পশ্চিম বাংলায় যে পরিবর্তন হবে এই পরিবর্তন কি একটা শান্তির গ্যারান্টি করতে পারে? আমি তাদের বলি নিশ্চয়ই করতে পারবে বলে মনে হয় না, যদি একটা দায়বদ্ধ বিকল্প না হয় করতে পারে না। কিন্তু সরকার বদল হলেই দুর্যোগ নেমে আসবে সমাজের ওপরে এই মানসিকতা কেন তোমাদের তৈরি হয়েছে বলতে হবে আমাকে এই কথা। দলেরা কি সমাজ রক্ষা করবে না গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো সমাজকে রক্ষা করবে? আজকে যদি সিপিএম বদল হয়ে তৃণমূল ক্ষমতায় আসে তার মানে কি এই হবে যে সিপিএম এর লোকেদের বাড়ি বাড়ি গিয়ে টেনে টেনে খুন করা হবে? কি করে সেটা হতে পারবে আমার জানার দরকার আছে এই কথা। তাহলে পুলিশ কোথায় যাবে? প্রশাসন কোথায় যাবে? আইন আদালত কোথায় যাবে? তাহলে পশ্চিম বাংলায় এগুলো কিছু নেই কেন? নেই
30-35 বছরে এগুলোকে কেন শক্তিশালী করা হয়? কেন থানায় গেলে কেউ রিপোর্ট লেখে না, এফআইআর লেখে না? কেন থানার দারোগা মনে করেন আমাকে পার্টির নেতাকে স্যালুট করতে হবে? কেন আইনের শাসন তৈরি হয়নি পশ্চিমবাংলায়? জবাব দিতে হবে সিপিআইএম। আর আজকে সিপিআইএম কে বদল করে তৃণমূল ক্ষমতায় এসে যদি মনে করে সিপিআইএম কে রক্তের বন্যায় ডুবিয়ে দেবে, তারা তা মনে করতে পারে। পিডিএস যদি বিকল্প হয়ে ক্ষমতায় আসতো সেটা সে মনে করত। পিডিএস যদি কোনোদিন বড় দল হয়ে ক্ষমতায় আসতো আর সিপিএম কে ক্ষমতার থেকে চলে যেতে হতো, তাহলে পিডিএস এর প্রথম কাজ হতো সিপিআইএম এর লোকেরা যারা পরাজিত হয়েছে তাদেরকে বুক দিয়ে রক্ষা কর। বা তৃণমূল, তারাও যদি সেরকম আমাদের হাতে কোনোদিন পরাজিত, বিরোধীকে যে রক্ষা করতে পারে না তার মতো বর্বর কেউ হতে পারে না সভ্যতায়, এই কথা আমাদের মনে রাখতে হয়। আজকে আমি একটা দুটো সিটের জন্য কোনো রাজনীতির বক্তৃতা করতে আসি, কি হবে? বড় বড় কথা বলার অনেক সুবিধে আছে, কথা বলতে পয়সা লাগেন, পয়সা দিয়ে লোক রাখলে ভালো কথা শেখা যায়। আমি সংস্কার করব, কি সংস্কার করব? প্রশাসনিক সংস্কার মানে জানেন কি? প্রশাসনিক সংস্কার কি হবে? আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি হচ্ছে এই যে পুলিশ গিয়ে একটা চোর ধরতে পারে, পুলিশের একটা নৈতিক শক্তি নেই। পুলিশ যদি কোনো একটা, ধরুন এই যে ছাত্র সংসদের নির্বাচন, আন্দুলে একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেল, আশুতোষ কলেজে একজন ছাত্রের চোখ নষ্ট করে দিন, এবার একটা খাতায় কলমে পুলিশ আছে। এরম যদি ঘটনা ঘটে পুলিশ কি করবে? সমাজে আলোড়ন হয়েছে, পুলিশ গেল গিয়ে কোনো জায়গায় গ্রেপ্তার করলো পাঁচজন এসএফআই মানে সিপিএম এর ছাত্র সংগঠন, আর একটা অন্য জায়গায় গিয়ে গ্রেপ্তার করলো তৃণমূলের পাঁচজন। এইবার কি হচ্ছে? সিপিএম এর গ্রেপ্তার হওয়ার পর তারা গিয়ে রাস্তা অবরোধ করে বসে রইল, থানা ঘেরাও করে বসে রইল যে আমাদের লোককে ছেড়ে দাও। তৃণমূল গ্রেপ্তার হলো, তৃণমূলের নেতারা গিয়ে থানা অবরোধ করে বসে রইল, ছেড়ে দাও, তাহলে পুলিশটা তুলে দিলে হয়, আমাদের অনেক খরচা বেঁচে যায়। পুলিশ কি করবে আমায় বলতে হবে এই কথাটা? আইনের শাসন কি করে হবে? তাহলে একটা নাস্তানাবুদ পরিস্থিতি। কেন এটা হচ্ছে? কারণ তৃণমূল মনে করছে যে এই বামফ্রন্ট মানে তার পুলিশ মানে সিপিএম এর পুলিশ হয়ে গেল। এই জিনিস কি করে হলো আলোচনা করার দরকার আছে আমার। তাহলে প্রশাসনিক পুলিশ সংস্কার যদি করতে হয়, পুলিশের কমিশনার নিয়োগ একান্তভাবে সরকারের হাতে রাখা উচিত নয়, তার জন্য কমিটি তৈরি করা দরকার। সেই কমিটিতে মুখ্যমন্ত্রী থাকবে, বিরোধী দলের নেতা থাকবে, হাইকোর্টের একজন বিচারপতি থাকবেন, তারা প্যানেল তৈরি করবেন, তার মাধ্যমে কমিশনার, ওই ডিজি তারা যদি নিযুক্ত হন তাহলে তারা একটা নৈতিক শক্তির ওপর দাঁড়িয়ে ভূমিকা পালন করতে পারে। আজকে পশ্চিমবাংলার প্রয়োজন দলের চাইতেও বেরি নিরপেক্ষ একটা শক্তি তৈরি করা, নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি করা, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা, দল নিরপেক্ষ। এই কাজ কি করে হবে আমি জানি না। যারা আমরা পুরনো আবহাওয়ায় বড় হয়েছি, পুরনো কাদা মেখে আমরা কালো হয়ে গেছি, আমার মনে হয় আমাদের দিয়ে সে কাজ আর হবে না। আমরা নানাভাবে রাজনীতি সব পাকে প্রকারে জড়িয়ে সুবিধা আদায় করার চেষ্টা করেছি। করতে হবে নতুন ছেলে মেয়েদের, নতুন প্রজন্মকে করতে হবে, যারা একটা চাকরির জন্য কোনো দাদার পেছনে ছুটে বেড়াচ্ছে না, যারা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আজকে নতুন জ্ঞান বিজ্ঞানের জগতে প্রবেশ করে তারা নিজের জীবন ধারণ নিজেরা করে নিতে পারছে, কারো অনুকম্পার উপর যে নির্ভর নেই, যে আজকে বিজ্ঞানকে প্রযুক্তিকে কাজে লাগাতে পারবে, এই প্রজন্ম চাই আমার। এই ধরনের প্রজন্মকে গড়ে তোলার জন্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রসার চাই আমার। মিশরে কোনো দল পার্টি তৈরি করে বিপ্লব সংগঠিত করেন, ওই কম্পিউটার ইন্টারনেট তার মাধ্যমে বাতাসে বাতাসে খবর ছড়িয়ে গেছে, মানুষ হাজারে হাজারে রাস্তায় নেমে গেছে, কোথায় নতুন প্রজন্ম? পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছেলেমেয়েরা কোথায়? আমাদের যুব সমাজ আজকে রাজনৈতিক দলের স্বার্থ হয়ে গেছে, তারা যে নোংরামির মধ্যে যুক্ত হয়ে আছে আমাদের নতুন প্রজন্মকে তার মাধ্যমে কলুষিত করা, কোথায় যাবে নতুন প্রজন্ম? আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, মারামারি কাটাকাটি যদি হয় পড়াশোনা কি শিখছে তারা? পাশ করে যখন বেরোবে চাকরি পাবে? একটা কোথাও ইন্টারভিউ দিতে যাবে অন্য রাজ্যের ছেলে,
তার সঙ্গে প্রতিযোগিতায় পারবে? আমাদের এই রাজ্যের সেন্ট জেভিয়ার্স বা রামকৃষ্ণ মিশন, তার ছেলেরা, তারাও রাজনীতি সচেতন কম নয়। তারা যখন প্রতিযোগিতায় আসবে তখন ওই আন্দুলের ছেলে পারবে তার সঙ্গে? পারবে না। আর এই সাধারণ কলেজগুলোতে আমাদের ঘরের ছেলে মেয়েরা যায়, আমাদের চাষি মধ্যবিত্ত মাস্টারমশাই কর্মচারী তাদের ছেলে মেয়েরা যায়, তারা পিছনে পড়ে যাবে, চাকরি পাবে না। আমাদের তথ্য প্রযুক্তির একটা বড় সংগঠন ন্যাসকম, তারা ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তার লাগোয়া কলেজ বা যে প্রতিষ্ঠান, তাদের ছেলে মেয়েদের চাকরিতে নেওয়ার ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই। তাহলে এরা যাবে কোথায়? ওই দু একবার ঘুরে বেড়াবে মায়ের সামনে বাবার সামনে শুকনো মুখ করে, তারপর তারা ওই হয় সিপিএম এ যোগ দেবে না হয় তৃণমূলে যোগ দেবে। আমাদের নেতাদের এটাই একটা বড় সন্তোষ যে তাদের বাহিনীর সরবরাহ কিছু কম হবে না। পশ্চিম বাংলায় বড় শিল্প হয়ে গেছে দুটো, একটার নাম সিপিএম আর একটার নাম তৃণমূল। ছেলে মেয়েদের জ্ঞান দরকার নেই, শিক্ষার দরকার নেই, মারামারি শেখো, তো বেশি ফোলা, কলেজ থেকে বেরো, বেরিয়ে তারপর তৃণমূল করো না হয় সিপিএম কর। এই রাজনীতি আমরা চাই, এই রাজনীতি বর্জন করতে হবে। রাজনীতির মধ্যে আজকে দেশ ধারা চলছে, তাকে কি করে পাল্টাবো? নির্বাচন হয়, নির্বাচনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, কোথা থেকে টাকা আসে রাজনৈতিক দলের তার জবাব দিতে হবে মানুষের কাছে। আজকে টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির কথা হচ্ছে, কমনওয়েলথ খেলায় কেলেঙ্কারির কথা হচ্ছে। আপনি একজনকে ধরলেন, তাকে আপনি সিবিআই করে দিলেন, তাকে আপনি জেলে পাঠিয়ে দিলেন, তাতে দুর্নীতির কিছুই এলো গেল না। হাজার হাজার কোটি কোটি টাকা তার উদ্ধার হয়েছে কি হয়নি? এ রাজাকে গ্রেপ্তার করে আপনি মনে করলেন হাজার হাজার টাকা, যা কোটি কোটি টাকা যা আমরা পেয়েছি তা আমার রক্ষা করা গেছে। আজকে কি এই জিনিস হয়েছে যে এ রাজা যে দলের সঙ্গে যুক্ত ডিএমকে দলকে নিষিদ্ধ করা হয়েছে, নাকি কালমালিক যে দলের সঙ্গে যুক্ত সেই কংগ্রেস দলকে নিষিদ্ধ করা হয়েছে? আজকে এত টাকার প্রয়োজন হয় কেন? রাজনীতিতে এত দুর্নীতি হয় কেন? তাহলে আমাকে গোড়ায় যেতে হবে, দল চালানোর পয়সা কোত্থেকে আসছে, নির্বাচনের পয়সা কোত্থেকে আসছে, এত ব্যানার কাট আউট পোস্টার ফেস্টুন পয়সা কোথার থেকে আসছে? তাহলে নির্বাচন সংস্কার হবে কি না, রাজনৈতিক সংস্কার হবে কি না? তাহলে নির্বাচনে যিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন তাদের খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে কি না, যাতে আমি প্রার্থী, আমি দলের প্রার্থী, আমাকে কোনো খরচ করতে না হয়। তাহলে ওই ডিএমএসডিও বিডিও তারা ময়দানে মাইক খাটিয়ে দেবেন, লটারি করে দেবেন, দলে গিয়ে বক্তৃতা করুন, তারা ওই আমাদের পরিবহনের ব্যবস্থা করে দেবেন, আমরা ঘুরে বেড়াবো, পোস্টার দরকার হলে ছাপিয়ে দেবেন, সেই পোস্টার লাগাবে আমার লোকের, বুথ এলাকার মধ্যে পায়ে পায়ে হাঁটবে, পয়সা কোনো খরচ করার দরকার নেই। বড় বড় হাত জোর করে দেখি কাট আউট দিচ্ছে, ভগবান এলো না কি এলো, এরা সব কি রাজনীতির দল করেন বলে সব মাথা কিনে নিয়েছেন মানুষ? কোনো নম্রতা নেই, কোনো মর্যাদা নেই। কে গরিব মানুষের নেতা? গরিব মানুষের নেতা কে আছে? কাগজে বিজ্ঞাপন, একটা কোথায় কে ফিতে কাটছে, একটা কোথায় কে জানলা খুলছে, একটা কোথায় কে সেতু উদ্বোধন করছে, গোটা ভারতবর্ষের সব কাগজে বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচ রাজনৈতিক দলের, এই সব টাকা দিয়ে কি কাজ হচ্ছে ভারতবর্ষে জানার দরকার আছে। এই টাকা দিয়ে কেন কেউ কারখানা তৈরি করে ছেলে মেয়েদের চাকরির কথা ভাবে না? আজকে রতন টাটা বা বিড়লার চাইতো বেশি টাকার অধিকারী এক একটা রাজনৈতিক দল। কি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গিয়ে আমরা পড়েছি, ঠিক করতে হবে আমার। আমি আপনাদের কাছে সেই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চাই। কলকারখানা হবে, কৃষির উন্নয়ন করতে হবে। আমি বলে দিলাম কৃষি আর শিল্প, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের প্রেরণা। কেউ বলে দিলেন কৃষি আর শিল্প হচ্ছে হাসি আর খুশি, যা খুশি বলা যায় পশ্চিমবাংলায়, ঠিক আছে দুই ভাই বোন, তো এবার কৃষি কি করতে হবে বলুন? পশ্চিমবাংলায় কৃষি সংকট কি? এই যে ভূমি সংস্কারের পর দ্বিতীয় পর্যায়ের কি কাজ করার আমাদের দরকার? এই টুকরো জমিতে চাষ করে লাভ হচ্ছে না, তাহলে কি করার দরকার আছে আমার? চাষি যাতে চাষবাসকে চালু রাখতে পারে, তার এমএ পাস করা বিএ পাস করা ছেলেও যাতে চাষ করে খুশি হতে পারে, তার কি বিজ্ঞানসম্মত ব্যবস্থা করা যায়? কি করে জমিকে একত্র করা যায় মালিকানা বজায় রেখে? কি করে নতুন বীজ তৈরি করা যায় যাতে জলের ব্যবহার কম করতে হয়? কি করে পোকামাকড়
মারার জন্য কীটনাশক রাসায়নিক দেওয়ার দরকার হবে না, ভেতর থেকে তার একটা ক্ষমতা তৈরি হবে, তার জন্য কৃষি গবেষণা বাড়ানো যায়। কৃষি আমার হাসি বললি হয়ে গেল, কৃষি আমার ভিত্তি বললি হয়ে গেল, কি করতে হবে, কি আলোচনা? পশ্চিমবাংলায় ভোটের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, 8 কোটি 10 কোটি লোকের ভবিষ্যতের মধ্যে নির্ভর করছে, কোনো আলোচনা নেই। ও খালি ওকে বলছে জল্লাদ, এ বলছে ওকে হারমাদ, আর আমি পিডিএস বাইরের থেকে দাঁড়িয়ে দেখছি এইটা জল্লাদ আর ওইটা হারমাদ। এই তো আমি কিছু করার নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন পশ্চিমবাংলার রাজনীতি সম্পর্কে আপনার কি বক্তব্য আছে, আমি বক্তব্য কিছু বলার নেই, হিংসা খুব বাড়ছে, আর যারা মারা যাচ্ছে তারা হচ্ছে মৃত লাশ, আর যারা বেঁচে আছে তারা জ্যান্ত লাশ। বলে জ্যান্ত লাশ মানে কি? আপনি যারা দলের মধ্যে আছে তারা তো কথা কেউ কিছু বলে না, নেতাদেরও বিরুদ্ধে বলে না, পার্টিরও বিরুদ্ধে বলে না, সব চোখ বন্ধ করে বসে তো লাশেরই মতো, কিন্তু তারা জ্যান্ত। আর এর মধ্যে যাকে মারা হচ্ছে সে মৃত লাশ, পশ্চিমবাংলা এখন এই দুই লাশের কারিগর হয়ে দাঁড়িয়েছে, চলতে পারে না কখন। রাজনীতিতে জ্ঞান চাই, রাজনীতিতে যুক্তি চাই, রাজনীতিতে আলোচনা চাই। কোথার থেকে আসবে আলোচনা? শিল্প হবে, শিল্প জোর করে জমি নিতে পারেন, অনিচ্ছুকের জমি ফেরত দিতে হবে। এইবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সবাইকে, যে 100 একর জমি নেওয়ার কথা একটা জায়গায় শিল্প হবে, 90 একর স্বেচ্ছায় দিল, 10 একরের লোক দিল না, কি করে নেবেন আমায় বলুন? সে বলে দিলাম অনিচ্ছুক দিলে হবে, কি করে নেবে? পুলিশ পাঠাবেন? না, চলবে না। তাহলে কি করতে হবে? তাহলে তৃণমূল আর সিপিএমকে মিলে গিয়ে বলতে হবে, একা যদি সিপিএম যায় আর তৃণমূল যদি জমিটা দিচ্ছে না বা গিয়ে তাদেরকে বোঝাচ্ছে, তারা কিসের জন্য সিপিএমের কথা শুনতে যায়? আর যদি সিপিএম আটকাচ্ছে আর তৃণমূল গিয়ে বলছে রেল করব, তাহলে তো সেও তার কথা শুনবে না। তাহলে একটা কতগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়ার দরকার আছে। আমি এইটা বলতে পারি না যে আমি ক্ষমতায় যাওয়ার পর এই ঐক্যমতটা আমি প্রতিষ্ঠা করব, তা বললে হয় না। আমি যখন সবচাইতে খারাপ জায়গায় আছি তখন সবচাইতে ভালো কথাটা বলার দায়িত্ব আমার, ক্ষমতায় যাওয়ার পর আমি ভালো হয়ে যাব সেইটা বললে হয় না কখনো। সেটা এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই। ওই 2001-এ আমরা বলেছি, তারপরেও বলেছি 2006-এ, পশ্চিমবাংলায় ঠিক মতো রাজনৈতিক বিকল্প করতে হলে সাম্প্রদায়িকতার সংস্রব ছেড়ে বেরোতে হবে বিরোধী দলেদের, বিজেপি ছাড়তে হবে, এনডিএ ছাড়তে হবে। আর আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বিকল্প করতে হলে আর একটা কথা আমরা বলতে চাইছি, এর মধ্যে যারা যুক্ত হবেন তাদের সবাইকে মাওবাদীদের সম্পর্ক ছাড়তে হবে। পশ্চিমবাংলাকে আমরা আগুনের মধ্যে ফেলতে পারি না। যারা মনে করছেন মাওবাদীদের সঙ্গে নিয়ে আমি 4টে সিট পেয়ে যাব বেশি, তারা মনে করছেন খুব একটা চালাকি করছেন, এটা ভবিষ্যতে বিপর্যয় হয়ে যাবে। আমি জানি তৃণমূলের নেতারা বলেন যে সিপিআইএম গড়বেতার কেশপুরে মাওবাদীদের সাহায্য নিয়েছিল, নিয়েছে, যদি অনৈতিক কাজ করেছে, তার পরিণাম সিপিএম আজকে ভোগ করছে, ওই মাওবাদীদের বন্দুক ওদের দিকে ঘুরে দাঁড়িয়েছে। আর আজকে যদি তৃণমূল মনে করে যে জঙ্গলমহলের কয়েকটা আসনের জন্য মাওবাদীদের প্রতি নরম হলে, নরম না ভয় আমি তা জানি না, কেন কোনো কথা বলে না তাও আমি বুঝতে পারি, যে দেশের প্রধানমন্ত্রী বলছেন মাওবাদ সবচাইতে বড় বিপদ, সেই সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী বলছেন মাওবাদ বলে কোনো ব্যাপার নেই, কিরকম মনমোহন সিং! কারো মন উনি মোহন করতে পারছেন না। আমরা সমর্থন করেছিলাম পরমাণু চুক্তির ব্যাপারেও, আমরা সিপিএম এর বিরোধিতা করে মনমোহন সিং এর সরকারকে সমর্থন করেছিলাম। প্রথম ইউপিএ অনেক ভালো কাজ করেছিল, দ্বিতীয় ইউপিএ আমি দেখতে পাচ্ছি যদিও কংগ্রেসের সঙ্গে আমাদের একটা আঁতাত হয়েছে, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, দ্বিতীয় ইউপিএ আমাদের সবার লক্ষ্য আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়ে যাচ্ছে দিনের পর দিন। মনে রাখতে হবে এই কথা, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কোনো হাহুতাস নেই, কোনো পদক্ষেপ নেই, মন্ত্রী বলে যাচ্ছেন জানুয়ারি মাসে জিনিসের দাম বাড়ছে, মার্চ মাসে গিয়ে জিনিসের দাম কমবে, তার মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি লুটেরা তোমরা লুট করে যাও, মানুষের পকেট কেটে একদম সাফ করে। এইরকম আমি কোনো মন্ত্রীও জানি না, এরকম কোনো সরকারও ঠিক বুঝতে পারি। আমাদের একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা দরকার, এই সরকারকে আমি এখনো বলে যাও, কালো টাকা কোথায় আছে উদ্ধার করতে হবে, সুইস ব্যাংকে কার টাকা আছে উদ্ধার করতে হবে। এটা বললে হবে না যে ওরা ওই সব নাম দেবেন না, নাম দেবে না তো পদক্ষেপ নিতে হবে, অন্য দেশের সঙ্গে আলোচনা করতে হবে। 280 লক্ষ কোটি টাকা আমি একটা খবর পেয়েছি ওই বাইরের ব্যাংকে সব জমা হয়ে, এই টাকা দিয়ে কি হতে পারে?
আমি যা শুনেছি 60 কোটি লোকের চাকরি হতে পারে। 60 বছর ধরে ভারতবর্ষের সব নাগরিককে প্রাপ্তবয়স্ক 2000 টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেওয়া যেতে পারে। আমাদের 30 বছর ধরে IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ঋণ নিতে হবে। অবাককাণ্ড মানে গরিব দেশ আমরা নই, আমাদের লোকেদের শোষণ করা হচ্ছে, নিগড়ে নেওয়া হচ্ছে। আর এখানে এই পুরনো রাজনীতির একটা স্বার্থ হচ্ছে এই, মানুষকে অন্ধ আনুগত্যের শিবিরে ঢুকিয়ে রেখে দাও, মানুষকে জ্ঞানের চেতনায় আলোকিত করো না। আমরা এই ধরনের অজ্ঞ রাজনীতি সমর্থন করি না। আপনারা দেখেছেন আমরা দল তৈরি করার সময় থেকে যেরকম বাংলা বন্ধের কথা বলেছেন 2003 সাল 10ই জানুয়ারি, বাধাহীন বাংলা বন্ধ আমরা করেছি, তেমনি আদালতে এই সম্প্রতি একটা মামলা এসেছে যে কিভাবে গণ আন্দোলন পরিচালিত করতে হবে। আমরা বলেছি কোনো অবরোধ করা চলবে, কোনো ঘেরাও করা চলবে, মিছিল যাবে রাস্তার এক ধার দিয়ে, একটা জায়গা ঠিক করা থাকবে যেখানে জনসমাবেশ হবে। রাজনীতি করা মানে অন্য মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দেওয়া নয়, এক নতুন সভ্যতায় আমরা এসেছি। যারা চেষ্টা করবেন গায়ের জোরে ক্ষমতা দখলের, মাওবাদীরা তাদের যে কারোর চাইতে অনেক অনেক তাজা তেজ নিয়ে তারা কাজ করে যাচ্ছে, 10 বছর চালাবে 15 বছর চালাবে, তাদেরও অপচয় হবে, অন্যদিকে অনেক অন্য মানুষের অপচয় হয়ে যাবে। এই মাওবাদীদের আমরা বলি এই পথ তোমরা ছেড়ে দাও, আমরা এই কথা বলবার নৈতিক ভিত্তি আমরা রাখি। আজকে CPIM যখন খুন হচ্ছে মাওবাদীদের হাতে বলতে পারে তোমরা অস্ত্র ছেড়ে দাও, কেন ছাড়বে তা? তুমি একটা পঞ্চায়েত দখল করতে গিয়ে অস্ত্র নাও। তৃণমূলের ওই সোনাচুরার প্রধানকে যখন মাওবাদীরা খুন করেছে, তৃণমূল বলেছে মাওবাদীরা অস্ত্র ছেড়ে দাও, কেন ছাড়তে যাও? তুমি অস্ত্র জোগাড় করে রাখছো একটা পঞ্চায়েতের ভোটে জেতার জন্য, একটা কলেজের ভোটে জেতার জন্য, একটা সমবায়ের ভোটে জেতার জন্য, আর তুমি মাওবাদীদের বলছো তারা তোমার চাইতে বেশি অস্ত্র চালাতে পারে বলে। তাই যে কোনো হিংসার বিরুদ্ধে কথা বলতে হলে আগে নৈতিক অধিকার অর্জন করতে হয়। 10 বছর ধরে PDS রাজনীতির মধ্যেই নৈতিক অধিকার অর্জন করে আমরা CPM কে বলতে পারবো, তৃণমূলকে বলতে পারবো, মাওবাদীদের বলতে পারবো। আমাদের এই লাল আলো নিয়ে হাজার হাজার লোককে পেছনে নিয়ে ঘুরে বেড়াতে হয়, আমাদের অত নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াতে হয়, অনেক বড় বড় কথা বলা যায় জনগণের সেবার জন্য, প্রকৃত কাজ হচ্ছে মানুষের পক্ষে কোনটা উপকারী সেইটা বোঝা। আমি আপনাদের আর বেশি সময় নিতে চাই না, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমি জানি পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার, আমি জানি পশ্চিমবাংলায় পরিবর্তন, PDS এর মতো একটা দল যদি একক বড় হতে পারত, তার মাধ্যমে যদি আমরা সংগঠিত করতে পারতাম তার চাইতে ভালো কিছু হতো না। তা হয়নি বলেই যারা আছেন 35 বছর তারা চিরকাল থাকবেন সেটাও মনের দিক থেকে আমি কখনো এই কথা বলতে পারি। তাহলে PDS পারেনি, তারপর দ্বিতীয় ভালো কি হতে পারে? দ্বিতীয় ভালো হচ্ছে কারোর একার একক ক্ষমতা নয়, একটা এমন কাঠামো যেখানে যে কোনো বড় দলকে অন্যের কথা শুনে চলতে হবে। পশ্চিম বাংলার মানুষ যেন সেই কাঠামো তৈরি করে দেন। আজ এই 10 বছরের মাথায় 21শে ফেব্রুয়ারিতে এই কথা নিয়ে মানুষের কাছে আমরা যাব সর্বত্র পশ্চিম বাংলায়। আমার কোনো সন্দেহ নেই পশ্চিম বাংলার মানুষ আগামী দিনে সেই রায় দেওয়ার জন্য তৈরি হচ্ছে যে রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে মাটির দিকে তাকাতে বাধ্য করবে। সেই মানুষকে সালাম জানিয়ে আবার আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করি।